নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের বাজির মোড়ে আইডিয়াল পয়েন্টে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম ও ক্রাইম রিপোর্টার ইউনিটি কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠন দুটির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি ওবায়দুল ইসলাম। উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সম্পাদক সোহেল আহমেদ এবং জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নরসিংদী শাখার প্রধান সমন্বয়ক ও চেতনা টিভির সিইও এবিএম আজরাফ টিপু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুদ রানা বাবুল। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার শরীফ, ব্লাড ডোনার সমিতি নরসিংদীর সভাপতি শাহিদ সরকার, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজি জাহিদ, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন, মাধবদী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রেজাউল করিম, জেলা তাঁতি দলের সভাপতি কামাল হোসেন, নরসিংদীর সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুজ্জামান পিটু, ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মাসুদ মিয়া, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ইউসুফ ভুইয়া, পিন্টু, মাইনুদ্দিন সরকার, শেখ জাহাঙ্গীর রনি আব্দুস সালাম, ইউনিয়ন পরিষদের সচিব খালেদ মাহমুদ। অনুষ্ঠান শেষে আহত সাংবাদিকদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংবাদিক সংগঠনের দুটি কার্যালয় উদ্বোধন করা হয়। এছাড়া জুলাই আগস্টের আন্দোলনে আহত সাংবাদিক মাজহারুল ইসলাম, আব্দুস সালাম, সাগর মিয়া, ইউসুফ ভুইয়া ও জাহাঙ্গীর আলমকে সম্বর্ধনা দেওয়া হয়। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।